যতই বলি অর্থের পেছনে ছুটো না, সংসার ভুলে যাও, সর্বদা নাম গাও, ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার এক জায়গায় এসে গেছি কিসে? টাকা অর্থ। আরে না দিলে আমি আসব না। আরে বাবা, যদি কারোর দিকে আঙুল তুলি বাকি আঙুলগুলো কার দিকে? তো সব সময় মনে রাখবে, যদি কারো আমি দোষ ধরতে চাই আগে নিজে ভেবে না আমিও দোষী। আজি মহতি হরিবাসরি, এত ভক্তমণ্ডলী মা, আমরা সকলে একত্রিত হয়েছি শ্রী গৌর গোবিন্দ কথার অসমৃত আস্বাদনের নিমিত্তে। তবে জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হয়ে আমি কতটুকু গৌর গোবিন্দ কথা বর্ণনা করতে পারবো, আদেও পারবো কি না তা আমার জানা নেই মা। শাস্ত্র কথা গৌর গোবিন্দ কথা সম্পর্কে আমার যতটুকু জ্ঞান রয়েছে তার থেকে অনেক বেশি আপনারা জানেন, তাই আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার আর কিছুই নেই। তবুও বাবা, আপনারা অনেক আশা নিয়ে এসেছেন এই মহতি হরিবাসনে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করব, আমি অনেক আশা নিয়ে এসেছি আপনাদেরকে কিছু শ্রবণ করাবো, সবই আপনাদের উপর নির্ভর বাবা, কারণ ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় কি তাই তো? হ্যাঁ বলি, ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় কি তাই তো? হ্যাঁ কি না? বাহ, তাহলে ভগবানের কাজ। ভক্ত কৃপায় যদি সকলই সম্ভব হয় তাহলে ভগবানের কাজ কি? হাস কাটা। ভগবান তাকেই কৃপা করে, ভগবান তাকেই কৃপা করে যে ভক্ত কৃপা লাভ করতে পারে। তাই গৌর হরি 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 হরি, আগে ভক্ত তারপর ভগবান, কারণ ভক্তি যার ভগবান তার। ভগবান নিজ মুখে বলেছেন শ্রীমৎ ভগবত গীতার, আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। আমার ভক্ত ভক্ত বড়। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলার যৎকিঞ্চি যৎকিঞ্চি দংশ আমার মস্তকে দিন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি, তাই লীলাপুর বিষ্ণার্থে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন শ্রী গুরু নিতাই গৌরী সিদ্ধানাথ মহানন্দে হরি হরি হরি। আজকে এই মহতি হরিবাসরি বাবা, এই যে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো। মানুষ উদ্দেশ্য ছাড়া কর্ম করে না কি তাই তো? মায়েরা বাড়িতে রোজ রান্না করেন, কেন করেন, কি উদ্দেশ্যে? হ্যাঁ, উদ্দেশ্যটা কি? খাওয়া মানে সেবা, রান্না করলে সেবা করতে হবে, সেবার উদ্দেশ্যে রন্ধন হয়। তো আজকে যে মহতি হরিবাসরি এসেছি এটার উদ্দেশ্য কি? নববিধা ভক্তি, নববিধা ভক্তি, বিধান অনুযায়ী ভক্তি, নব মানে নয়। কি কি ভক্তি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ সেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্ম নিবেদন, সখ্য আত্ম আত্ম নিবেদন। এবার বাবা দেখো, নটা ভক্তি আছে, তার মধ্যে প্রথম যে দুটো, প্রথম দুটো ভক্তি কি বলছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু বলছে শোনো, শ্রবণ মানে কি? শোনা, বলছে কানে শোনো। কি ও মায়েরা, তোমরা কি শুনতে ভালোবাসো গো? হ্যাঁ জোরে বলো, কীর্তন শুনতে ভালোবাসো? তাহলে পরের নিন্দা পরের চর্চা গুলো কে শোনো? হরি বল হরি বল। আমা বলছে শ্রবণ করো, কি জাগতিক জগতের সংসারের আলোচনা নয়, পরের আলোচনা নয়, কারণ তোমার আলোচনা শুনে আমি কোন উপকার আমার হবে না, বরং অপকার হবে। তারপর বলছে কি, তাহলে শ্রবণ করো, কি শুনবো? বলছে
হরিকথা শ্রবণ করো। এই শ্রুতিমূল দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করো। তারপর বলছে কীর্তন বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করো, তার মানে বদনে বলো। এই দুটো উদ্দেশ্যে আজকে মহতি হরিবাসরি আসা। তো বাবা, বর্তমানে আমাদের কলিযুগ, কলিযুগে বলছে যে কলিযুগের সাধনা কি মা, আমাদের কলিযুগের সাধনা হরিনাম, বলছে কীর্তন শুনে কি হবে, নাম বলে কি হবে। তুমি যদি ভেবে থাকো যে তুমি কলিযুগে এসে নাম করছো, তুমি যদি ভেবে থাকো আমি কেন করব, তাহলে বলে রাখি শোনো, শুধু তুমি নয়, প্রতিটা যুগের মানুষকে সাধনা করতে হয়েছে। কি কি? সত্যযুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নাম আইব কে বল, হরি নাম আইব, নাম আইব কে বল। মিলিয়ে দেখো মা, বলছে সত্যযুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ, সত্যযুগে ধ্যান, মায়েরা ধ্যান করতে পারবে, ধ্যান করতে পারবে, ধ্যান করতে পারবে না, ধ্যান করে কোনো কষ্ট আছে, কষ্ট নেই তো, শুধু চোখ বন্ধ করে এরকম বসে থাকতে হবে, পারবে না, তা বলে হবে না। হরি বল হরি বল, এই যে নীরবতা পালন হলো, আদেও সবাই চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল তো, আমি কিন্তু কিছু জনের গলা শুনতে পেয়েছি। মানুষের ওইটুকু সময়, 30 সেকেন্ড সময়টা মানুষ চুপ থাকতে পাচ্ছে না, ওইটুকু সময় কথা বলছে, তাহলে তাদের দ্বারা ধ্যান হবে কি করে? তার মধ্যে কতজন জানি না চোখ খুলে কতবার দেখছিল, সবাই চোখ বন্ধ করেছে। আচ্ছা সবাই, আমাদের মধ্যেই আছে কি, ঠিক না ভুল? আচ্ছা না, মন স্থির নেই, বলছে সমুদ্রের জল যেমন কোনোদিন স্থির হয় না, মানুষের মনও স্থির হয় না। আপনি আজকে এখানে বসে আছেন, আপনার মনটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। মানুষ ঘুমোচ্ছে, দেহ স্থির হয়ে গেছে, যখন আমরা ঘুমোই দেহ স্থির হয়ে যায়, কিন্তু মন তখনও স্থির নেই, তখনও স্বপ্ন দেখছে। ধ্যান আমাদের দ্বারা হবে না। তাহলে সত্যযুগ বাদ হয়ে গেল সাধনা, দেখো সত্যযুগের সাধনা আমাদের দ্বারা হলো না, কিন্তু মানুষ করেছে, সত্যযুগের মানুষ করেছে। এলো ত্রেতা, ত্রেতাতে এলো কি যাগযজ্ঞ, মায়েরা সবাই বাড়িতে যজ্ঞ করাতে পারবে, হয় ছোটখাটো হোম বাড়িতে একটু হয়, কিন্তু তফাৎ আছে। কলিযুগে কিন্তু একটা যজ্ঞ প্রযোজ্য, কি যজ্ঞ? ত্রেতা যুগে সাধনা যজ্ঞ, কিন্তু কলিযুগে একটা যজ্ঞকে প্রযোজ্য করা হয়েছে, যজ্ঞটা কি? বাহ, নাম যজ্ঞ। এখন বাবা, এই যে হরি নাম যজ্ঞ আর ত্রেতা যুগের যজ্ঞ, এই দুটো যজ্ঞের মধ্যে একটা বিস্তর তফাৎ আছে। কি রকম তফাৎ? ত্রেতা যুগে যে যজ্ঞ হতো, বহু টাকা খরচা করে একটা যজ্ঞ, যেটা আপনার আমার সবার পক্ষে সম্ভব নয়। তারপর আপনার বাড়িতে ধরুন পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, আমি অতিথি, আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি অতিথি গিয়েছি, যিনি যজ্ঞটা করাচ্ছেন তিনি উপকৃত হচ্ছেন, কারণ তিনি করাচ্ছেন, আর যে বাড়ির মালিক আর কি, যে যজ্ঞে আহুতি দিচ্ছে তার উপকার হচ্ছে, কিন্তু আমি দর্শক মাত্র, আমার কোনো উপকার, আমার কোনো ভূমিকা, আমার কোনো উপকার হচ্ছে না। কিন্তু এই যে নাম যজ্ঞ, এখানে যারা করাচ্ছেন কমিটির বাবারা, তারা উপকৃত হচ্ছে, এই যে আমরা করছি আমাদের উপকার হচ্ছে, এত মানুষ বসে শুনছে প্রত্যেকে উপকৃত হচ্ছে। কিন্তু বাবা, এই যে নাম যজ্ঞটাই আজকে এখানে হচ্ছে, এই যজ্ঞের কথাই যদি ধরি, বাড়িতে সবাই এরকম একটা নাম যজ্ঞ করাতে পারবে? কি করাবে তো, আমাকে ডাকবে তো, কি সবার পক্ষে করানো সম্ভব? বাবা, কি করানো সম্ভব? সম্ভব নয়। কেন? টাকা লাগবে তো। না না, বাবারা বলুক না। আচ্ছা কেন হবে না? সবাই তো করাতে পারে না, কি ভালো জিনিস তো, হবে না কেন? বাবারা একটু জোরে বলুন, কেন হবে না? আই পয়সা দরকার, যতই বলি অর্থের পিছনে ছুটো না, সংসার ভুলে যাও, সর্বদা নাম গাও, ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার এক জায়গায় এসে গেছি, কিসে? টাকা অর্থ। আরে না দিলে আমি আসবো না। আরে বাবা, যদি কারোর দিকে আঙুল তুলি, বাকি আঙুলগুলো কার দিকে? তো সব সময় মনে রাখবে, যদি কারো আমি দোষ ধরতে চাই, আগে নিজে ভেবে না ভাই, আমিও দোষী। আরে হ্যাঁ, এই যে বাড়ির ওই যে বউটা, তোমাদের পাশের বাড়ির বউটা চাকরিতে যায় না, জামা পরে বেরিয়েছে আর কি,
এই দেখেছিস ওদের বউটা কেমন ঝমপড়ে বেরিয়েছি, তার আলোচনা লেগে গেল, কি হলো? তো হয় না জোরে বলো, যারা আলোচনা করছে সে শাড়ি পরে আছে কিন্তু এমন পরে আছে না পরার মতো, কিন্তু তার কোনো দোষ নেই, সে জামা পড়েছে অঙ্গ ঢাকা আছে কিন্তু তবুও সে সমালোচনার একদম খবরের কাগজের হেডলাইন। তাই সর্বদা নিজের দোষটাকে স্বীকার করতে জানতেই হয়, তাহলে বাবা সবার পক্ষে সম্ভব নয়, কেন? অর্থ সবার নেই। তা একটা কথা জেনে রাখুন, অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থের মূল। কিরকম? আপনি ব্যবসায় যান, বাবারা সবাই জানেন ব্যবসা সবদিন সমান চলে না, কোনদিন লস হয় আবার কোনদিন লাভ হয়। তো ধরুন আজকে 500 টাকা আপনার বেশি লাভ হয়ে গেছে, কি করব? 500 টাকা বেশি পেয়ে গেছি, কি করব? আচ্ছা যাই মন্দিরে একটু দিয়ে যাই, আচ্ছা ঠিক আছে কোন মহোৎসবে দান করি, আচ্ছা ঠিক আছে একটা গীতা কিনে নিয়ে বাড়িয়ে যাই, এটা হচ্ছে আপনার পরমার্থ সাধন, অর্থ পরমার্থের মূল। আবার অর্থ অনর্থেরও মূল, সেটা কিরকম বলে? 500 টাকা বেশি রোজগার হয়েছে আজকে, কি করব? যেটা বেশিরভাগ হয় আর কি, ফোনটা লাগিয়ে দিব, লাই নিয়ে চলে আয় আজকের খরচাটা আমার দিক থেকে, এটাই গৌর হরি হরি হরি, এটাই আপনার পরমার্থ সাধন। শ্রীমদ ভাগবত গীতা প্রথমে খুলবেন, লেখা আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুধুৎসব। এই ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে? ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে? এইখানে, এই দেহের মধ্যেই সব আছে, এখানে যতগুলো আমরা মানুষ বসে আছি। সবাই হয়তো মনে মনে ভাবছে, বেশিরভাগ জন, মেয়েটা খুব ভালো, কি ভাবছো তো? একদম দেখো, কোনো মানুষের মধ্যে সব ভালো হতে পারে না, আবার সব খারাপও হতে পারে না। যেটা তোমার ভালো সেটাই তোমার ধর্মক্ষেত্র, আর যেটাই তোমার খারাপ সেটাই হলো কুরুক্ষেত্র। এখন তুমি তোমার হৃদয়টাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে সেটা তোমার নিজের সিদ্ধান্ত। কিন্তু বাবা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, মানব জন্ম দিয়েছে, মানব দেহ দিয়েছে, সুস্থ মানব দেহ দিয়েছে, সব দিয়েছে, পিতা মাতা আত্মীয় পরিজন বাড়ি ঘর সব দিয়েছে, এইবার কি কাজ করবি সেটা তোর ব্যাপার, আর যেদিন ফিরে যাবি বিচারটা তো আমি করব। যেমন বাবা আমাদের বাড়ি যে এই গার্জেনরা আছে তারা আমাদেরকে স্কুলে ভর্তি করে দেয়, তো খাতা পেন বই সব কিনে দেয়, স্কুলের ফিসটাও দিয়ে দেয়, এইবার যদি পরীক্ষায় কম নাম্বার পাস লাঠিটাও সেই ধরবে, বাড়ির লোকই মারবে না। তো সেই রকম ওই হচ্ছে আমাদের আদি ঘরের লোক, কে? অনাদি আদি গোবিন্দ, সে হচ্ছে আমার একান্ত আপন, ওই একমাত্রই হলো যে আপন, সে আপনি এই পৃথিবীতে আসার আগেও আপনার আপন ছিল, আপনি এসেছেন, আপনি তাকে পর করেছেন, সে কিন্তু আপনাকে একবারও পর করে দেয়নি, কারণ আপনি যখনই নয়নের বাড়ি ঝরিয়ে ওই মন্দিরে যান সে তখনই আপনার দিকে ঘুরে তাকায়, আপনি যখন ভালো থাকেন তখন তাকে ভুলে যান, দুঃখের সময় তাকে ডাকেন সে কিন্তু আপনাকে কোনোদিন ভোলে না, সে হচ্ছে একান্ত আপন। আবার যখন আপনি ফিরে যাবেন সেই আপনার আপন হয়ে রয়ে যাবে, বাস্তব জগতে সব আপনাকে ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই সে আমাদেরকে সব কিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, কি কর্ম করব আমাদের ব্যাপার, এবার যদি খারাপ কর্ম করি ওখানে তো বসেই আছে, বিচারটাও সেই করবে। তাই বাবা ত্রেতা যুগে যজ্ঞ চলে গেল, যজ্ঞ আমাদের দ্বারা হলো না, এলো দ্বাপর যুগে পূজা অর্চনা। কি গো মা পূজাটা হয় বলো আমাদের? হয় না, ঠিক তো? নিঃস্বার্থ পূজা হয় না? পূজা হয় আমিও জানি, বলছি নিঃস্বার্থ পূজা হয় কি? হয় বাবু, হাট থেকে সব থেকে ছোট আর কম দামি গামছাটা আন, যা খরচা বাঁচে আর, যত ছোট 1 টাকা বাবা বাতিল হয়েছিল, আমাদের এলাকাটাই বাতিল হয়েছে, যখন বাতিল হয়েছিল সব ওই মন্দিরের বাক্সেতেই পড়েছে, কি করব? যা মন্দিরে যাবি ওটাই দিবি, যেটা অচল সেটাই ভগবান, আর যেটাই চলবে সেটাই আমার। ক্ষতি হয়েছে আপনার, ধরুন একটা চাকরিতে গেছে, সবার হয়েছে আপনার হয়নি, সবার হয়েছে আপনার হয়নি, বলবে কি আর ঠাকুর কপালে রাখেনি এই জন্য হয়নি, ঠাকুরের দোষ। আর যদি চাকরিটা হয়ে যায়, আরে কত পরিশ্রম করেছি জানো, হ্যাঁ এটা পাওয়ার জন্য কত খাটতে হয়েছে, সব ভালো জিনিস আমার আর খারাপগুলো সব ঠাকুর, এই তো মানুষের মানসিকতা। এইবার দিল কি কলিযুগে হরিনা, দ্বাপর যুগের পূজার জন্য মতো আমাদের নেই, এই জন্য বলছে কলিযুগে হরিনা, কেন? যে না আপনি ঘরে বসে
জঙ্গলে যাওয়া লাগবে না, টাকা পয়সা খরচ করা লাগবে না, সংসারের কাজ ত্যাগ করা চলবে না, ঘরে বসে নামো। যদি হাতে কোনো তালি দিয়ে বদনে নাম করতে পারো, সেটাই তোমার এই ভব নদী পারাপার করে দেবে। আচ্ছা মা, আমাদের যুগ কটা? যুগ কটা? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে। সব থেকে খারাপ যুগ কোনটা? তো কলিযুগের বর্ণনায় পদকর্তা তুলসীদাস বলছেন, সচ কহে তো মারে লাঠা ঝুটা জগত ভুলাওয়ে রে, গৌরস গলি গলি ঘুমে ভাইরে সুরা বৈঠল বিকায়, ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে প্রীত চরাওয়ে দাসী, কলিযুগ তেরা তমাশা দেখে দুঃখ লাগে আর হাসে, দুঃখ লাগে, দুঃখ লাগে আর হাসে। বলছে সচ কহে তো মারে লাঠা মা, যদি এ জগতে কেউ সত্যি কথা বলে বেড়ায় তার মার ছাড়া কিছু জুটবে না, কিন্তু যদি কেউ মিথ্যে কথা গুছিয়ে বলতে পারে সে সবার কাছে ভালো মানুষ। আর বলছে কি গোরস, গোরস মানে কি গো? গাভীর দুগ্ধ, গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে ঘুরবে মানুষ নেবে না, সুরা বৈঠল বিকায় রে, মানে মদের দোকান যদি জঙ্গলে নিয়েও বসে পড়ে ওকে আর গলিতে গলিতে আসতে হবে না, ওখানেই ভিড় জমে, হ্যাঁ গোয়ালার ঘর ভেঙে পড়বে আর সুরাওয়ালার ঘর উঠবে, কত তুলতে পারিস তোল। হ্যাঁ আর বলছে কি ঘর কা বাহুরি প্রেত না পাওয়ে, ঘরের অগ্নিসাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে দাসী, তাই এই দশা দেখে মহাজন হাসছেন। তা এবার বলুন কলিযুগ ভালো না খারাপ? পেছন দিকের মায়েরা কি মানে গলাটলা শুকিয়ে গেছে, না মন খারাপ, না কি ব্যাপারটা? কি জেগে আছো তো একটু হাত তোলো দেখি। বা 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 বা, ঠিক আছে ঠিক আছে। তা কলিযুগ ভালো না খারাপ গো? না না, এত গুণ বললাম তারপরেও বলে ভালো, কি বাবারা কি বলেন ভালো না খারাপ? খারাপ। প্রণাম কলিযুগ, প্রণাম কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন যাহাতে সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। প্রণামহা মানে হচ্ছে প্রণাম করা, প্রণামহা কলিযুগ। বলছে কলিযুগ সব থেকে খারাপ আপনারাই বললেন, কিন্তু মহাজন বলছে সত্য যুগে আমি প্রণাম করব না, যতই ভালো হোক ত্রেতা যুগেও আমি প্রণাম করব না, দ্বাপর যুগেও আমি প্রণাম করব না, প্রণাম করব কাকে? কলিযুগকে। কেন না বলছে কলিযুগ হচ্ছে সব যুগের সার? কেন বললেন সার? আচ্ছা বাবা, এখানে তো আমরা এত ভক্ত উপস্থিত হয়েছি এতজন, আপনি লক্ষ্য করে দেখুন তো প্রত্যেকের, আপনার দুটো নয়ন, আমার দুটো নয়ন, আপনার দুটো নাসিকা ছিদ্র, আমার দুটো নাসিকা ছিদ্র, আপনার দুটি হস্ত, আমার দুটি হস্ত, আপনার দুটি চরণ, আমার দুটি চরণ, হ্যাঁ আপনার একটি বদন, আমার একটি বদন আছে তো, কিন্তু আপনি আমার মতো দেখতে নয়, আমি আপনার মতো দেখতে নয়, এখানে কেউ কারোর সঙ্গে সাদৃশ্য নেই, কিন্তু মনটাও আবার কারো এক নয়। আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না, আমার মনে কি চলছে আপনি বলতে পারবেন না, কিন্তু একটা মানসিকতা প্রত্যেকের এক, যতজন আছে ছোট বড় বৃদ্ধ যতজন আছে সবার কিন্তু একটা মানসিকতা এক, কি বলতো? দেব ক, জোরে বলো, এই নেব বেশি, কোথা থেকে বেশি পাবো, এই চিন্তায় মানুষ মগ্ন। হ্যাঁ এই যে ওই যে বলে না, এক বছর লাগলেই ডবল হয়ে যাবে, চিন্তা নেই, কি রে ডবল হয়ে যাবে বলে যা আছে গয়নাগাটি বিক্রি করে দিয়ে দে, ব্যাস রাতারাতি ধান, বস এবারে কাঁদতে বস, বেশি লোক বেশি পাবো, এই যে চিন্তা সব শেষ। তাই বলছে এই কলিযুগটা হচ্ছে ঠিক তেমন, তোমার মানসিকতা যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে সাধনাটাও দিয়েছে তেমন, কম দাও বেশি নাও, এই জন্য বলছে কলিযুগ সাত। কেন? এখানে শ্রম কম দিতে হবে, ওই যে বললাম ঘরে বসে করতালি দিয়ে নাম করলেই
উদ্ধার, শ্রম কম লাভ বেশি বলছে কেন? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, যে কলিযুগে হরি নামের প্রচার সেই যুগের মতো যুগ হয় না আর হবার নয়, সেই কলিযুগের মানুষ আমরা আমরা ধন্য। তাই আসুন সবাই মিলে যখন আমরা একত্রিত হয়েছি আজকে দুটি মহাযোগ, একটা নয় কটা, দুটো মহাযোগ, কি কি? প্রথম সাধু সঙ্গ নাম হবে, আপনি বাড়িতে বসেও নাম করতে পারবেন কিন্তু সাধু সঙ্গ ভাগ্য না হলে হয় না। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়, সাধু গুরু বৈষ্ণব উপচয়। তুমি যদি পূর্ব জন্মে কোনো সুকৃতি করে থাকো তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ হবে, না হলে হবে না। কারণ সবাই সাধু সঙ্গ করতে ভালো বাসে না। এই যে হরিবাসুরে আপনারা এসে বসেছেন, সবার ভালো লাগে বসতে? সবার ভালো লাগে, হ্যাঁ কি না? ভালো লাগে না? আরে সবাই যদি, সবার কপাল যদি সোনায় বাঁধানো হবে লোহার দোকান তো বন্ধ হয়ে যাবে, সবাই যদি স্বর্গে চলে যাবে নরকে কারা যাবে? হতভাগা অভাগাগুলো পৃথিবী কিন্তু কি থাকবে না? তাই বলছে যারা সুকৃতি করেছে তারাই একমাত্র সাধু সঙ্গ করতে পারবে। তা আমরা বাবা অনেক সুকৃতির ফলে এমন সুন্দর সাধু সঙ্গ পেয়েছি, এক মহাযোগ। দ্বিতীয় হচ্ছে নাম, আজকে সবাই মিলে একত্রিত হয়ে নাম গাইবো, কি গাইবে না গাইবে না? সবাই মিলে গাইবে? আচ্ছা দেখি হাতটা একটু তোলো তো, কারা কারা গাইবে? বা 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 বা, আচ্ছা যারা দাঁড়িয়ে আছো হাত নেই না, কমিটি এরকম নিয়ম করে দিয়েছে দাঁড়িয়ে থাকলে কেউ হাত তোলা যাবে না, দেখি সবাই মিলে একটু বাহুটা তোলো, একসঙ্গে গাইবো, সবাই গাইবো, যাদের যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই ভগবান দেয়নি তোলা দরকার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হচ্ছে হচ্ছে, একটু আর একটু জোরে হবে কারণ পেছন দিকে আওয়াজ আসছে না। দেখি হাতটা তোলো, জোরটা আপনা উঠবে, সবাই পেছন দিকে যে বাবারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তোলেন দেখি, হ্যাঁ এদিকে, এইবার আমা করতালি দাও, আর যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একবার দেখা, চলো একসঙ্গে গাইব হরে কৃষ্ণ। হ্যাঁ বা সুন্দর, ওইখানটা কি হলো হাত কই? হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বাহ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বাবা সুন্দর। যাই হোক মা, আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে আমরা একটা ছোট ভক্তির কথা আস্বাদন করব। আচ্ছা বাবা বলি, ভক্তের কি কোনো ছোট বড় হয় না? না, সবাই সমান। কিন্তু আমি বলছি একটা ছোট ভক্তের কথা শুনব। এখানে ছোট মানে হচ্ছে সম্মান বা গুরুত্বের দিক থেকে ছোটর কথা আমি বলছি না, আমি বলছি বয়সে ছোট। এখন মা, ওমা নাম করার যোগ্য সময় কোনটা গো? নাম করার যোগ্য বয়স কোনটা? কোন বয়সে এসে হরি বলতে হবে? বুড়ো বয়সে। বাহ সুন্দর আমা, তাই তো? তা আমি যদি আমার কথা বলি, আচ্ছা আমি যে বয়সে হরি হরি বলছি, এই বয়সটা কি হরি বলার জন্য? হ্যাঁ একদমই নয়, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ আবার হ্যাঁ বলে না বলো আমা। গোবিন্দ আমা, আমরা তো গোবিন্দকে সেবা দিই, তো সেবা দেন তো প্রতিদিন। ভালো করে লক্ষ্য করুন, আপনারা প্রতিদিন গাছ থেকে ফুল তুলে গোবিন্দের চরণে দেন, তা ফুলটা কখন তোলেন? কখন তোলেন? সকালবেলা। সকালবেলায় ফুলটাকে তুললেন, সুন্দর থাকে। যদি ফুলটা দুপুর হয়ে যায় কি হয়ে যায়? ঝিমিয়ে যায়, একদম যেন নিরস হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলাকে কি হয়? একদম নিরস হয়ে ঝরে পড়ে যায়। আচ্ছা ওই নিরস হয়ে ঝরে পড়ে যাওয়া ফুলটাকে কি আপনি কুড়িয়ে নিয়ে গিয়ে গোবিন্দ চরণে দিতে পারেন বা দেন? না। তবে এই যে যখন বাবা সকাল বেলায় ফুলটা যখন টাটকা থাকে তখন গোবিন্দ চরণে যায়, মধ্যাহ্নকাল যেই না হয়ে গেল নিরস হতে শুরু হয়ে গেল, আর যখন সন্ধ্যা হয়ে গেল বাদি দিয়ে দাও, ও একদম বাদের খাতা। সকালবেলা, তার মানে আমার সকালবেলা কোনটা? বাল্য বয়স। সকালবেলায় যেমন ফুলটা গোবিন্দ চরণে যাওয়ার যোগ্য থাকে, তদ্রু এই সকালবেলা মানে বাল্য বয়সটাই গোবিন্দ চরণে সেবা করার যোগ্য সময়। মধ্যাহ্নকাল তার মানে কোন সময়? আমাদের জীবনে যৌবনকাল। তখন থেকে কি হবে? স্ত্রী পুত্র পরিজন, হ্যাঁ আমাকে ব্যবসা বাড়াতে হবে, সম্পত্তি কিনতে হবে, ছেলের বিয়ে দিতে হবে, এই যে সংসারে নিরস মনটা আস্তে আস্তে সংসার নিয়ে নিচ্ছে, নিরস হয়ে যাচ্ছে, তখন থেকে কিন্তু গোবিন্দ চরণে ওই যে রস শুকনো হওয়া শুরু হলো। আর সন্ধ্যেকাল মানে কোনটা? বৃদ্ধ বয়স, আর সেই সময় তো বাদি দিয়ে দাও। হ্যাঁ চোখে চশমা না হলে স্পষ্ট দেখতে পাই না, ভালো জিরে বললে কালো জিরে শুনি, ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে আর বলিস না, হাঁটুর ব্যামোটা এমন বেড়েছে হাঁটতে পারে, কি করে হবে গোবিন্দ সেবা? হবে না। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানায়, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রত রাসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে হরে হরে জমে রত রাসে, বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানায় আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে কি করে মরব? সারা জীবন তো পরের ক্ষতি করে গেছি, মনে হয় জম আমাকে ফুটন্ত তেলে ডোবাবে রে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ বুড়ি যখন বাবা আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, চারজনে কাঁধে তুলে নিয়ে বলে তো হরি বল, যে শুয়ে থাকে সে বলে আমি তো সারা জীবন বলিনি আর এখনো বলে কি হবে, হরি বল হরি বল। তাই বলছে মা, গোবিন্দ সেবার যোগ্য সময় বাল্য বয়স। তাই সেই বাল্য বয়সের একজন ভক্ত যার বয়স 5 বছর, আপনারা যারা বৃন্দাবনে গেছেন এবং জাননি, প্রত্যেকের কথা বলছি, বৃন্দাবনে অন্তত আপনারা কীর্তন যেহেতু শোনেন জানেন যে বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত ভক্ত যায় গো? বাঁকে বিহারি। বাহ, আচ্ছা বাঁকে কথার অর্থ কি? বাঁকে বিহারি তো, বাঁকে কথার অর্থ কি? বাঁকা, হ্যাঁ তাহলে বাঁকে কথার অর্থ হলো বাঁকা, তাহলে ভগবান বাঁকা না সোজা? সোজা, তার নামই বাঁকে, তাকে বলে সে সোজা।
আজও বুদ্ধি বাবা ওমা পেছন দিক থেকে বলো তো ভগবান বাঁকা না সোজা, জোরে বলবে বাঁকা কি? তাহলে তো হিসেবে কোথাও গন্ডগোল নেই। তাহলে ভগবানই যদি বাঁকা হয় ভক্তরা কিরকম হবে? এখন গন্ডগোলটা অন্য জায়গায় আছে, ভগবানের কি বাঁকা দেহ, ভগবানের দেহটা বাঁকা, আর আমাদের আমাদের কি বাঁকা গো? আরে জোরে বলো, লজ্জা করে কি হবে, সবাই জানে, তোমারও যা আমারও তা। মনটা বাঁকা, যার দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে, কিন্তু মনের বাবা সার্জারি করা যাবে? হ্যাঁ, মনের সার্জারি করা যাবে, মনের সার্জারি করা যাবে না বলছে। শোনো, দেহ বাঁকা হলে তাকে নিয়ে তবু চলা যায়, যার মন বাঁকা তাকে নিয়ে চলা যায় না। যদি তোমার দেহটা সুন্দর হয়, তোমাকে দেখতে সুন্দর হয়, যতদিন তোমাকে সুন্দর দেখতে থাকবে সবাই তোমাকে গুরুত্ব দেবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে, শরীরের টান টান চামড়াগুলো কুচকে যাবে, তখন আর কেউ তোমাকে গুরুত্ব দেবে না। কিন্তু তোমার যদি মনটা সুন্দর হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। তাই চেষ্টা করো মনটা যেন পরিষ্কার হয়। কিন্তু মন পরিষ্কার কি করে করব? হ্যাঁ, ওমা মন কি দিয়ে পরিষ্কার করব গো? জামা কাপড় কি দিয়ে পরিষ্কার করেন? ওটা দিয়ে হবে না, না ওটা দিয়ে মন পরিষ্কার হবে? সাবান দিয়ে ঘষলে মন পরিষ্কার হয়ে যাবে? তাহলে মন আবার কি দিয়ে পরিষ্কার করবো? অদ্ভুত বিষয় তো। কি দিয়ে গো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সব শাস্ত্রে সবার আগে বলছে সাধু সঙ্গ করো, কেন? সারা দিন হরি হরি, রাতের বেলায় চুরি করি, ওটি হলে তো গোবিন্দ কৃপা হবে না। মনটা আমার নোংরা, কি করে পরের ক্ষতি করব, সেই চিন্তা মাথায় আর মুখে রাম 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 সারা দিন জপতেই আছে, জপতেই আছে, আর মনের ভেতরে দেখছে কর ক্ষতি, ওরম করলে তো গোবিন্দ কৃপা হবে না। বলছে চিত্তটা আগে শুদ্ধি করো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সব শাস্ত্রে বলছি আগে সাধু সঙ্গ করো, কেন? সাধু সঙ্গ করলে চিত্ত, চিত্ত মানে মন, মনটা শুদ্ধি হবে, আর মনটা যদি পরিষ্কার হয়ে যায় গোবিন্দ কৃপা পেয়ে যাবে। তাই বাবা সাধু সঙ্গ করতে হবে। তা আজকে যে ভক্তির কথা আমরা আশ্বাদন করবো, ওই যে বললাম গোবিন্দের নাম হচ্ছে বাঁকে বিহারী বৃন্দাবনে, এবার বাঁকে কথার অর্থ হচ্ছে বাঁকা, বাকি রয়ে গেল কি বিহারী। বিহারীটা ভগবানের নাম, এটা একজন ভক্তের নাম, যে ভক্তের নাম বিহারী সেই ভক্তের কথাই আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। নিতাই গৌরী সীতারা প্রেমানন্দে হরি 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 মহাজন বললেন কি বা কলি ঘর আমার গোরাসল জগ জনে কিবা কলি ঘোর ধরম করম
হলো দূর ধর্ম করম রহু দো কলি ঘোর তিমি, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার, বলছে কলি ঘোর তিমি, কলিযুগের যে ঘোর তিমির, তিমির মানে কি বললাম মা, অন্ধকার, এই কলিযুগের যে ঘোর অন্ধকার, অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথার থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে, ঠিক ভুল বিচার করতে এখনো আমরা শিখতেই পারলাম না। তাই যে কলিযুগের মায়ার অন্ধকারে আমরা ডুবে গিয়েছি, এই মায়ার অন্ধকার থেকে আমাদের উদ্ধার করার জন্য বলছে গোরাশির জগজনে, আমার গৌর হরি এলেন, এসে জগজনকে উদ্ধার করাবার জন্য তিনি কি করলেন, হাতে পায়ে ধরলেন। চিন্তা করে দেখুন, যিনি শ্রীকৃষ্ণ, তিনি শ্রীরামচন্দ্র, তিনি সত্যনারায়ণ, তিনি আবার আমার গৌর হরি। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের গায়ে সারা অঙ্গে কত অলংকার আদি আছে, আমার গৌরহরির গায়ে কিন্তু কোনো অলংকার আদি আপনি দেখতে পাবেন না। কৃষ্ণ নামের অলংকারে সেজে ভক্ত হয়ে, আজকে রাজা হয়ে রাজত্ব পরিচালনা নয়, বড় লোকের ঘরে নয়, মধ্যবিত্ত পরিবারে এসে ভিখারি সেজে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করছে, কেন না কলি হত জীবীকে উদ্ধার করাবার লাগে। কিন্তু আমরা এমন কলি হত জীব, একটা ছোট্ট কথা ভাবুন, আমরা যদি আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে একটু ভাবতে বসি আমাদের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো আমরা কেউই ভাবি। আজকে প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বগামী,